হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু দিস ফ্রেশ নিউ ব্লগ। আর শেষমেশ অনেক কাজই কমপ্লিট হলো, আর কাজ সব গুছিয়ে তারপর গেছিলাম ওই কাকুদের বাড়িতে। তো আজকে ছিল মার্জনা হওয়ার দিন। আজকে ওই মার্জনার যে জল, মানে ওর মধ্যে গঙ্গা জল থাকে, তারপর ঠাকুরের অনেক জল থাকে, তো ওই জলগুলো সব গায়ে ছড়িয়ে নিতে হয়। শুধু গায়ে নয়, বাড়িতে এসেও বাড়ির চারিদিক ছড়িয়ে দিতে হয়, দিলেই আমরা শুদ্ধ। তো মার্জনা হওয়ার পরে আমরা সবাই শুদ্ধ হয়ে গেছি, আর মা এখন যাবে ওপরে পুজো করতে। তো অনেক দিন পর মা পুজো করতে পাচ্ছে, এটা মানে মায়েরও বিশেষ ভালো লাগা, আর আমিও অনেক দিন পর ঠাকুরের গায়ে ফুল দিতে পারবো, আমারও খুব ভালো লাগছে। আর মা এখন এখানে ফুল তুলছে, আর গাছেতে এখন অনেক ফুল হয়েছে, মা এখন একটা একটা করে ফুল তুলছে। আর মা তো ঠাকুরকে ফুল দিলেই একদম ভরিয়ে দেয়, সিংহাসন একদম সাজিয়ে দেয়, দেখতেও খুবই সুন্দর লাগে, মনেরও অনেক শান্তি হয়। তো এখন একটা একটা করে ফুল তুলছে মা, আর এখন গাছেতে প্রচুর প্রচুর ফুল হয়েছে। তো শীতকালটা শেষ হতেই হতেই গাছেতে ফুল ফোটা, সুন্দরভাবে ফুল ফোটা শুরু হয়ে গেছে। এই যে এখানে একটা জবা গাছ, এটা আগের দিনও দেখিয়েছিলাম, এখানে কত ফুল হয়েছে দেখুন, খুব সুন্দর লাগে দেখতে। আর আমিও পুজো করব, আর মাও পুজো করতে উঠবে। তো সৌমেন এখনও বাড়ি ফেরেনি, আর মায়ের ফুল সাজিতে কত ফুল দেখুন, রং বেরঙের ফুল, লাল জবা ফুল, সাদা জবা ফুল, তো অনেক অনেক ফুল হয়েছে। এবার যাচ্ছি ওপরে, তো ওপরে পুজো করব, আর অনেকদিন পরেই বেশ পুজো করতে পারছি। ও আর বারান্দায় অনেক জামাকাপড় টাঙানো আছে, কী আর করা যাবে, পরে গুছিয়ে নেব। তো মাও বলেছিল যে নিচ থেকে আমার ঠাকুরের জন্য ফল ধুয়ে আনতে, তো ফলও ধুয়ে নিয়ে চলে এলাম। এবার ঢুকছি ঠাকুর ঘরের ভেতর, মা অলরেডি পুজো করতে বসে পড়েছে, তো আমি ফলটা রেখেই তারপর একটু ঠাকুরের মাথায় ফুল দিয়ে তারপর নিচে চলে যাব, কারণ রান্নারও তো কাজ আছে। তো এখানে ফলটা রাখলাম, আর ঠাকুরের ফুল সাজিতে কত ধরনের ফুল আছে দেখাই যাচ্ছে, অনেক ফুল আছে। তো আজকে বেশ ফুল দিয়ে সাজানো হবে ঠাকুরকে, প্রত্যেক দিনই সাজানো হয় ফুল থাকলে। আর মায়ের আজকে মনে হচ্ছে বেশ পুজো করে শান্তি, মা বেশ ভালো লাগছে না গো পুজো করতে। তো পুজোর কাজ নিয়ে মা ব্যস্ত, আর আমি এবার চটফট ফুল দেওয়াটা সেরে নিই। তো আমি কিছুক্ষণ আগে ফিরেছি বাজার থেকে, আজকে তো আমার মার্জনা হওয়ার দরকার ছিল। তো আমি এতক্ষণে মার্জনা হলাম, স্নান ফান করে এসে পইতে পাল্টালাম, মার্জনা হলাম, তারপরে ইনি পৌঁছে গেছেন। এই যে এতদিন মানে আমি যেহেতু দাহ করাতে গেছিলাম, তো হাতে কবচ, তারপরে মাদুলি, এগুলো তো রাখা যেত না, মানে নিয়ম আর কি, তো সেগুলো আজকে শুদ্ধ করে এই যে নিয়ে এসছে। এবার সেগুলো এখন বাঁধাতে আমি ডাঙাতে বলি, তো আমি এখন সেগুলোকে এই ডাঙাতে পড়তে হবে, এই যে পরিয়ে দিচ্ছেন আমাদের। আমি একটা মাদুলি আর একটা হচ্ছে কবজ, এই দুটো পরি। তো এটা মনে হয় এখন মাদুলিটা, হ্যাঁ এটা সেই মাদুলিটা পড়াচ্ছে এখন। তো এত বড় দড়ি থাকবে নাকি? হ্যাঁ ঢিলা রাখবি। আর আমার যেটা কবজ আছে সেই কবজটা তো রুপোর এ দিয়ে বাঁধানো, তো সেটা এত বাঁধতে এত কষ্ট হবে না, সেটা অলরেডি বানানো হয়ে গেছে, শুধু গলাতে হবে। আর তোরটা কোথায় হবে বলিস নি তুই? আমার হাতে মাদুলি কবর যা পড়ানো হয়ে গেছে, এবার রুমে যাচ্ছে। আর আজকে সকাল থেকে আমি কিছু খাইনি, মানে আমাদের নিয়ম আছে যতক্ষণ মার্জনা না হচ্ছে ততক্ষণ পেটে কিছু দানাও পড়বে না। আমি তো সকালবেলা থেকে কিচ্ছু খাইনি, শুধু জল খেয়ে আছি। আর আজকে দুপুরবেলা আমাদের বাড়িতে খাবো, বিকেলবেলা ওদের বাড়িতে আমি বলেছিলাম ফলাহারের নেমন্তন্ন, আর রাত্রিবেলা ওদের বাড়িতে রাতের খাবারের জন্য। তো এখন ওমা বাড়িতে, এবার রুমি তার এটা করছে, ওমা বাড়িতে কি ভাত আছে নাকি? ভাত এখন আমাদের লাঞ্চ টাইম, আজকে তেমন কিছু নেই। আজকে এখানে আছে আলু মাখা, তারপরে এখানে আছে একটা সেদ্ধ ঝোল, ভাত তো আছে, আর সঙ্গে রয়েছে চাটনি, আর একটা কি রয়েছে, দই না মা, আর টক দই। আমাদের বাড়িতে এখন এই দুপুর আড়াইটের সময় পুরোপুরি একেবারে লোক ভর্তি, লোক ভর্তি। তার কারণ হচ্ছে ওই আমার পাড়া যে কাকুরা মারা গেছিলো, তার আজকে শ্রাদ্ধ হচ্ছে, তো ওদের রিলেটিভরা এসছে। এবার সেই রিলেটিভদের মধ্যে কিছু রিলেটিভ আমাদের সাথেও কমন আছে, তো তার মধ্যে আমার নিজের মাসি একজন আছে, মাসি মানে আমার মায়ের একদম ছোটো বোন যে, তো সে মাসি এসছে, সে মাসির যা একজন এসছেন, তার সেই জায়ের ছেলে, আমার মাসির ছেলে, সবাই এসছে আজকে আমাদের বাড়িতে, সব দেখা করতে এসছে আর কি। তো এখন ঘরের ভিতরে প্রচুর প্রচুর লোক,
চিৎকার চেঁচামেচি যা হয় অনেকদিন পর দেখা হলে যেরকম কথাবার্তা সেরকমই হচ্ছে। আমার নিজের মাসি এসছে আর রুমি তাদের সাথেই সেখানে বসছিলো, এখন ও ছাদের উপরে উঠে গেছে ওদের চাপা দিয়ে, আর আমি বেরিয়ে এসেছি এই ভিডিওটা করার জন্য। তো এই দেখুন দেখাচ্ছি, সবাই বসছে এখানে, এই যে হলুদ শাড়ি পরা সে হচ্ছে আমার মাসি, আর মাসির যা মাসি বলছে মাসির মুখ দেখা যাচ্ছে না। তো এই দেখুন তার দু বোন, কি দেখুন এই হচ্ছে মাসি আর হচ্ছে মা আর হচ্ছে মাসির যা দেখল এই যে এখানে বসছে। তো সবাই এখন গল্প গুজব করছে ঘরের ভিতরে, অনেকদিন পর আমার এই মাসিও আজকে অনেকদিন পর আমাদের বাড়িতে এলো। তো আমার মাসিকে তো দেখলেন আপনারা, আর আমার পক্ষে একটু চাপ হয়ে গেছে, তার কারণ হচ্ছে এই সবে দুটোর দিকে আমি লাঞ্চ করে উঠেছি, এবার আবার 3:30টার দিকে গিয়ে যেতে হবে ওদের বাড়িতে, এবার পরে গেলেও হতো, এবার যেহেতু আজকে বাজার বা বৃহস্পতিবার তো আমি তো আর দেরি করতে পারবো না, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। তো সেই জন্য আমাকে আবার 3:30টার সময় ওদের বাড়িতে লুচি দরকারি হয়েছে, এখন লুচি বুচি খেয়ে এখন ছুটতে হবে, মানে দুটোর সময় লাঞ্চ করে এখন লুচি খাওয়া খুব চাপের ব্যাপার। যাই হোক, কিছু করার নেই, প্রত্যেক দিন তো আর একই রকম হতে পারে না, তো আজকে একটু মানে বেনিয়ে হলেও কিছু করার নেই আর কি। দুপুরে ঘুম থেকে ওঠার পর অনেক কাজই হলো, আর যেটা বিশেষ কাজ সেটা হলো গাছেতে জল দেয়া। এই মা আর আমি মিলে আমি পাইপটা ওই দিক থেকে পুরো টেনে নিয়ে এলাম, এই যে লম্বা করে পাতানো আছে, আর আমি আর মা মিলে এখন গাছেতে জল দিচ্ছি। তো পাইপটা এখানে মাঝে মধ্যে ফেলে দিচ্ছি, ভালো করে জল লেগে যাচ্ছে। আর এখানে অল্প একটু পালং শাক এখনও আছে, যা তুলে এখনও খাওয়া হয়নি, তবে খাবো। তো এগুলোতে জল দিলাম, তারপর এদিকে লঙ্কা গাছ রাখা আছে, এদিকেও লঙ্কা গাছে জল দিলাম, সরি রাখা আছে বললাম, মানে লাগানো হয়েছিল, এখানে লঙ্কা গাছ আছে। আর এখানে কুমড়ো গাছ হয়েছে, আর কুমড়ো গাছটা দুপুরে রোদ পেলে ভীষণ ঝিমিয়ে যায়, তো কুমড়ো গাছেও একটু জল দিয়ে দেওয়া হলো। মোটামুটি গাছেতে এখন জল দেওয়ার কাজ চলছে, এটা কিন্তু সব থেকে জরুরি একটা গাছ, না হলে গাছগুলো সবই মরে যাবে। সরি, আর আমরা গাছেতে ওই পাইপটা ফেলে দিয়ে আমরা গিয়েছিলাম ওই কাকুর বাড়িতে, তো কাকুর বাড়ি থেকে এইমাত্র দেখা টেখা করে ফিরে চলে এসেছি, আর মা এখন চাবিটা খুলবে, ঘরের চাবিটা। তো দুজনেই দেখা টেখা করে ফিরে চলে এলাম, তারপর ওই দিকে গেছিলাম যে যে গাছে জল ভালো করে লেগে গেছে ওখান থেকে আমার পাল্টে অন্য গাছে জল দিচ্ছি। এবার আর কোন কোন গাছেতে জল দিতে হবে ওগুলো বাকি আছে, সব জলগুলো দেয়া শেষ করিনি। তো রাত প্রায় 10টা বেজে গেছে, 10:10 বেজে গেছে, আমি এইমাত্র বাজার থেকে এসে আজকে আসতে দেরি হয়ে গেলো যেহেতু বাজাবার ছিল, আর এরা এ তার মানে এইমাত্র ঘুম থেকে উঠলো মনে হয়, মা এতক্ষণ ঘুমিয়েছিল। তো আজকে রাত্রিবেলা ওদের বাড়িতে খেতে যাওয়ার ব্যাপার আছে, কিন্তু মা বলছে যাবে না, মা বলছে বিকেলের দিকে যে লুচি তরকারি খেয়েছিল বলে এমন অ্যাসিড হয়ে গেছে আমার ভালো লাগছে না, মা উঠেছে গরম জল খাবে বলে, আর এ বলছে আমার ঘুম পাচ্ছে আমি যাবো না। তো যাবি না? হ্যাঁ, কিন্তু আজকে যে মাছ খেতে হয়, তার চোখ থেকে এখনো ঘুম ছাড়েনি। আর আমি এক্ষুনি বেরিয়ে যেতাম, এখন মনে হয় বিসর্জন ভাত মানে বেরোচ্ছে আর কি, তো সেই জন্য পুরো লাইট ফাইট অফ, অন্ধকার হয়ে করে দিয়েছে আর কি, মানে এটা নিয়ম, অন্ধকার করে তারপর ওই বিসর্জন ভাত ফাত নিয়ে যেতে হয়। তো সেই জন্য আমি এখন যাচ্ছি না, কিছুক্ষণ পর যাবো, লাইট ফাইট জ্বলুক তারপর যাবো আর কি। আর চ, তুই চ চ একটু, ওই চ মা বলছে হাতে লোয়া ফোয়া নিয়ে যেতে, ভূত চেপে যাবে, চলে বেরো বেরো বেরো, আমার প্রচুর খিদে পাচ্ছে। এই যে অ্যান্টাসিড খাচ্ছে, দেখুন অ্যান্টাসিডের বোতলে ছিপিও খুলতে পারে না, অ্যান্টাসিড খাবে ও বোতলে ছিপিও খুলতে পারে, তুমি যাবে না তাহলে? এই অসময়ে লুচি তরকারি মিষ্টি দই যা পেরেছে ঠুসে গেছে পেটে, তো সেই জন্য এখন এরকম হচ্ছে। রাতের ডিনার করে ফিরে গেছি, আজকে অনেক দিন পর আমিষ খেলাম, মাছ হয়েছিল আজকে, মাছের ঝোল হয়েছিল, ডাল ছিল, তারপরে একটা চচ্চড়ি ছিল, তারপরে চাটনি ছিল, আর একটা কিছু আলু ভাজা, তো এই হয়েছে আর কি আজকে রাত্রেবেলা। কালকে ভালোভাবে খাওয়া দাওয়া হবে, আজকে শুধু পাড়া প্রতিবেশী আর তাদের বাড়ির আত্মীয় প্রয়োজন, এরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হলো আর কি। তো এবার ঘুমোতে হবে, আর কালকে তো দোল পূর্ণিমা মানে হোলি, তো সবাইকে দোল পূর্ণিমার হোলির আগাম প্রীতি এবং শুভেচ্ছা রইল, কালকে দিনটা ভালোভাবে এনজয় করুন। আর আমরা কিভাবে এনজয় করি দেখা যাক, কালকে কোনো প্ল্যান ফ্ল্যান নেই, এবার সবাই এলো তো একটু মজা হাসি এইসব হলো, নাহলে
তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।